ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব ব্লগটা, কিন্তু একদমই ভালো লাগছে না। এখন বাজে 12:59, একটাই ধরতে পারো। তো ভেবেছিলাম সকালে কিছু তো প্ল্যান থাকে, একটা ব্লগ নিয়ে কি করে শুরু করব বা কিছু, সেই প্ল্যান প্রোগ্রাম একেবারেই ভেস্তে গেছে। তোমার ফোন তো একদমই ভেস্তে গেছে। যাই হোক না কেন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা শুরু করছি এভাবে বসে বসে, কিচ্ছু করার নেই, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আছে আজকের প্ল্যানটা ছিল। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর আমি এদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছিল, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছিল। ঘর মুছতে গিয়ে আমি মানে মপটাকে বালতির মধ্যে চুবিয়ে দিয়েছিলাম, তখনও খেয়াল করিনি কলে জল আছে কি নেই। তো বালতির জলটা যখন ফেলে দিয়ে বালতিটা ধুতে গেছি, তখন দেখছি জল নেই। আর তারও আগে আমি আরো একটা কাজ করেছি, কম্বলের কভার যেটা ছিল সেইটা, চাদর, বালিশের কভার সব খুলে ফেলেছিলাম, ওর একটা সেট জামা প্যান্ট এইসব তুলে রেখে দিয়েছি যে এবার মানে মাটিতে ফেলে দিয়েছি যে কাচবো আজকে। কাচতে গিয়েই একেবারে স্নান দান করে বেরিয়ে তারপর ঠাকুর পুজো দেবো, তারপর আবার রান্নাঘরে ঢুকবো। কারণটা হচ্ছে আজকে আমাদের খেতে ইচ্ছে করেছিল ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, এইসব। মাছটাকে ফ্রিজ থেকে বারো করে রেখে দিয়েছি, কিন্তু কোথায় কি 11টা থেকে জল নেই। এখন বেজে গেছে 1টা, পাক্কা 2 ঘন্টা হয়তো কিছুর অপেক্ষা করেছে, তারপরে হয়তো মেশিন যে মানে মোটর চালিয়েছে কিনা বলতে পারবো না। ও এখন গিয়ে নিচে দেখলো যে, বললো ওয়াচম্যান নিচে রিজার্ভার ভরবে, তারপর ওপরে জল আসবে, এটাই এখানে হয়ে থাকে। এবার নিচে রিজার্ভার বলতে বিশাল বড় বানিয়েছে, 1 ফোঁটা জল ছিল না, তাই জন্য ভরতে অনেকটাই টাইম লাগবে, বা জানি না আদৌ দুপুরে খেতে পারবো কিনা। তবে ধোয়ার জন্য যখন বার করেছি, ধোবো তো আমি আজকে অবশ্যই, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম ধোবো ধোবো, আজকে যখন বার করেছি আজকেই ধোবো। তো দেখা যাক কি হয়, এইটুকুই ছিল আপডেট তোমাদের জন্য। আর হ্যাঁ, কেন লাইট দিয়ে সাজিয়েছে ফাজিয়েছে সব আপডেট পেয়েছি, তোমাদেরকে পরে বলছি। তার আগে মাথাটাও ধরিয়ে দিয়েছে এত গান চালিয়েছে বলে। ছাদে এসেছিলাম, তোমরা তো বুঝতেই পেলে সকাল থেকে কোনো কাজই হয়নি, সেভাবে সেটাও জানো তোমরা। আর কালকে যে ওই প্যান্ডেলটা দেখাচ্ছিলাম বারবার, প্রমি ঠিকই বলেছে, ওখানে একজন মারা গিয়েছিলেন। আজকে অ্যাম্বুলেন্সে করে বাজনা বাজিয়ে নিয়ে গেল, যেটা আমি ছাদে ছিলাম, মেলছিলাম জামা কাপড়, তাই তোমাদের সাথে শেয়ার করার হয়নি। যাই হোক, এত হাওয়া দিচ্ছে ছাদে, পুরো নাকানি চুবানি হয়ে গেলাম মেলতে গিয়ে। যাই হোক না কেন, তো চলো এবার বসাবো রান্না। দেবটা তো বেজেই গেছে, সে তো বাদই দাও, সে কখন খাবে ভগবান জানে। আবার দেবো পুজো, একদিকে রান্নাটা বসিয়ে নিয়ে তারপর পুজোটা দেবো। জানি না দেখানোটা ঠিক হচ্ছে কিনা, তবে দেখো অ্যাম্বুলেন্সটা চলে গেছে অনেক আগেই, রাস্তায় ফুল ঠুল হয়তো ছেটানো দেখতে পাচ্ছ, ছেটাতে ছেটাতে গেছে আর কি। তো এই যে, আর এইখানটাতে হচ্ছে আবারও গণপতি পুজো, যার জন্যে মাইক বাজাচ্ছে, সব কিছু বাজাচ্ছে, যাই হোক না কেন। তো এই যে আবার যাচ্ছে এই ট্রাকে করে লোক নিয়ে, কিন্তু কালকে থেকেই যদি হয়ে থাকে, জানি না, মারা গেলে এখানে আবার একদিন রেখে দেয় না কি, আমি এই নিয়মগুলো ঠিক জানা নেই এখানকার। যাই হোক না কেন, তো চলো এবার যাবো রান্না করতে। এখন যেটা হয়েছে, মাথাটা সত্যিই আজকে পুরো গরম হয়ে যাচ্ছে, যেটুকু বা জল এলো আমি স্নান করতে গিয়ে বুঝতে পেরেছি যে আবার কিছু একটা গন্ডগোল হবে। কারণ স্নান করতে গিয়ে যখন আমি শ্যাম্পু করবো বলে চুল ঠুল খুলে রেডি করছি, যখন গরম জলের কলটা খুলছি তখন দেখছি আর জল পড়ছে না, একদম তিত্তির তিত্তির করে। তো যাই হোক, জল আসলে আজকে ভালো করে স্নান করতে হবে, কারণ পুরো কাকাম করে আমি বেরিয়ে চলেছি জামা কাপড় কেচে দিয়ে। এসে দেখছি অ্যাজ ইট ইজ জল নেই, একদমই নেই, মানে পড়ছেই না কল থেকে, আবারও বসে গেছি। আর জলের একটা প্রবলেম চলছে, কারণ ওই অপোজিটের ফ্ল্যাটে আমি বাথরুম থেকে বেরিয়ে দেখছি উনি দুটো কলসি মতন নিয়ে নিচে যাচ্ছে, প্লাস দড়ি নিয়ে, রিজার্ভার থেকে জল তুলে আনবে না কিছু একটা তো করবে বোধ হয় উনি, যাই হোক না কেন। এখন 1:30 বাজে, আমি আর 15 মিনিট দেখবো যে জল আসে কিনা, না হলে আজকে আমি খাওয়ার জল দিয়ে, মানে আমাদের যে কেনা জল সেটা দিয়ে, অজ্ঞতা আমাকে কিছু করার নেই, আজকে বসাতেই হবে। দেখি আর 15 মিনিট মতো দেখি, তারপরে যাবো। অনেকটা লেট হয়েছে, 2:14, তাও একটা সাজিয়ে ফেলতে পেরেছি। এখানে রয়েছে ডাল সেদ্ধ নুন দিয়ে তেল দিয়ে, জলটা আসছে মনে হচ্ছে গো। এ দেখো জলে, দেখো কলটা খোলাই রয়েছে, দেখো পড়ার চেষ্টা করছে, আওয়াজ দিচ্ছে একটা। যাই হোক না কেন, এখানে রয়েছে মাছ ভাজা, রয়েছে আলু সিদ্ধ, মাখা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলো বসা যাক।
খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, তোমরা কতদূর শুনতে পাচ্ছ জানি না, কি জোরে গানটা চালিয়েছে তাহলে ভাবো। একদিকে জল নেই, তার উপর এরকম গান একদম কানের সামনে চলছে। আমি সত্যিই জানি না এখানে কবে গণেশ পুজো শেষ হবে, মানে একটা দিন অবধি ভালো লাগে, আগে 9 দিন অবধি সহ্য করলাম, এখন আবারও। আর সব থেকে বাজে লাগছে কি বলতো, মানে ভাষা বুঝতে পারছি না, তার জন্য আরো বেশি তিতি বিরক্ত হয়ে যাচ্ছি আমরা। যাই হোক না কেন, আর না পারছিলাম না, এত তাড়াহুড়ো করে কেচেছি জামা কাপড়গুলো, তারপর আর অল্প কাটানো বেশ ভালোই কেচেছি, আর তারপরে এত তাড়াহুড়ো করে রান্না, আধ ঘন্টায় এই রান্নাটা হয়েছে আর কি। আর সত্যি পারছিলাম না, এই জন্য বাসনকোসন আমি রেখে দিয়েছি, গুছিয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে বিকেলবেলা মাছবো, একটু রেস্ট নিয়ে নিই, নাহলে আজকাল হচ্ছে না রে, এত গান চালাচ্ছে পুরো মাথা ধরিয়ে দিয়েছে। এই হচ্ছে পুজো, দেখো এই স্যালনটা একটু পাশে দেখতেই পাচ্ছ, একদম আমাদের বাড়ির অপোজিটেই হচ্ছে, ওই জন্য গানটা একটু বেশিই বাজছে। দেখো গণেশ পুজো হচ্ছে, কিন্তু আমাদের ফ্ল্যাটের ওখানটাতে এত জোরে গান চালিয়েছে যে অসম্ভব কথা বলা ওখানে, তাই জন্য আর ওখানে ব্লগ বানাইনি, দেখলেই তোমরা। আমি জানি না যে মানে এখানে গণেশ পুজো করে বিশ্বকর্মা পুজো সেলিব্রেট করে কিনা, তবে গণেশ পুজোই হচ্ছে তোমরা কিন্তু দেখলে। তো যাই হোক না কেন, আমরা নিতে পেরেছি মাছ, আমাদের মাছ একদমই শেষ, সেটা ছাড়া হবে না। এই এই মরেছে, কাকার কাছেও তো মাছ শেষ মনে হচ্ছে, কিছুই নেই সেরকম, এর জন্য বলি আগে থেকে আসবে। তো 9:30 রান্নাঘরে এসে এখন বাজে 9:45 মতো আর কি, এখন বাজে 10:43, তার মধ্যে আমি একটু আলু ফুলকপি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, খুব একটা ছোট করিনি, এই যে ফুলকপির সাইজটা এরকম আর আলুর সাইজটা এরকম, আর টুমো টুমো করে আমি পনিরও কেটে নিয়েছি কতগুলো, আর নিয়েছি কড়াইশুঁটি, রাত্রে তরকারি হবে পনির ফুলকপি আলু আর কড়াইশুঁটিতে একটা গরম মশলা ফেলে তরকারি করব। আর এইখানে সেই যে দুপুরের বাসনগুলো আমি বিকেলে মেজেছি, এখন উল্টে দিয়েছিলাম, মানে এখন না বিকেল বেলায়, তো সেগুলোকে ওঠাবো। আর মাছ যেন তো পাইনি, তখন আর তোমাদেরকে কি বলবো, বললাম না আবারও সেই রুই ছিল, রুই আর খেতে ইচ্ছে করছে না, এবার একটু তেলাপিয়া বা রূপচাঁদা এই ধরনের অন্য কিছু আনবো। তো দেখি কালকে সকালে যেতে বলেছে, তো তখন যাব, গিয়ে দেখি পাই কিনা তখন, আর নাহলে নান্দুজি ভরসা, নান্দুজে যাবো তারপর। যাই হোক না কেন, তো চলো আগে তরকারিটা বসিনি, তারপর আটাটা মাখবো, রুটিটা করবো, আর তরকারিটা বসাতে বসাতে আমি বাসনগুলো গুছিয়ে নেব। তো চলো এবার রাতের রান্নাটা বসানো যাক, ওইদিকে কড়াইটাকে গরম হতে বসিয়েছি, আর এইদিকে ডেচকিটাকে পাশে রেখে দিলাম, কারণ ওটায় আটা মাখবো, আর বাকি বাসনগুলো আমি সব গুছিয়ে নিলাম, না গোছালে না আমি ওরকম ছড়িয়ে ছিটিয়ে পারি না কাজ করতে, তো বাকি সবটাই হয়ে গেছে। আর ডিমার থেকে আটাটা আনা হয়েছে, ওটা এখনও ভরা হয়নি কৌটোতে, ওটা ওই ভরে দেবে, আমি ভরবো না এখন, কারণ আমি ভরতে গেলেই না তাড়াহুড়োতে এদিক ওদিক ছড়াবে, তারপর আবার ঝাঁত দিতে হবে। আর এদিকে ফুলকপি আলুটাকে ভাজা বসিয়ে মনে পড়লো পনিরটা ভাজিনি, তো অসুবিধে নেই, রাতের তরকারি তো ফুলকপি আলুর সাথেই ভেজে নেবো একটু পনিরটাকেও, আর আদাটাও এনে রেখে দিয়েছি যাতে ভুলে না যাই, আদাটা একটু দেবো। আর টমেটো তো এখানে 30 টাকা কেজি হয়ে গেছে, বাপরে, এখন তরকারিতে দিতেও গায়ে লাগে, কিন্তু দিতে তো একটু হবে, নিরামিষ তরকারিতে একটু ভালোই লাগে, সেটা পরে আমি কেটে দিয়ে দেবো। আর ওইদিকে দেখো আটা মাখতে এসছি, আটা মাখতে এসে না মানে একটা কথাই মনে হলো, দেখো কাচের বাটিটাতে আমি যেটুকু জল নিয়েছিলাম আটাটা মাখার জন্য পুরোটা দিয়েই লাগলো, আর আদার্স কোনো জল কিন্তু আমার নিতেও লাগলো না, তাই এক একটা টাইমে ভাবি আটা মাখাটা আমার কাছে ভীষণ একটা বোরিং কাজ, একটা বাজে কাজ, আমার একদম ভালো লাগে না আটা মাখতে। বিয়ের আগেও মা যদি, মায়ের প্রচণ্ড হাতে ব্যথা হয়, মাকে আমি বেলে দিয়ে সাহায্য করতাম, কিন্তু কখনোই আমি মাখতে চাইতাম না, সেই মা যখন একদমই পারতো না তখন এক আর তিন, মানে সেটাও হয়তো বছরে, তো এই কাজটা একদমই ভালো লাগে না, তাই আজকে ভাবি যে কতটা সত্যিই বোধহয় শিখে গেছি, বাটিতে সত্যিই আন্দাজ মতোই জলটুকু নিয়েছিলাম, এটাই বোধহয় হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। যাই হোক না কেন, তো চলো মোটামুটি মশলা টশলা কষানো হয়ে গেছে, এবার তারপর রুটিটা করবো। তরকারিটা হয়ে গেছে আর একটু ঝোল ঝোলই রেখেছি, তার কারণ হচ্ছে যেহেতু রুটি দিয়ে খাবে, আর আমার রুটিও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:15, তো এবার বসিয়ে দেবো খেতে, বেকার বেশি রাত করে তার লাভ নেই। রুটির সাথে এরকম ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক না কেন, তো চলো আজকের মতো গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ এর সাথে। আর হ্যাঁ, ভিউজটা কিন্তু একটু কম হচ্ছে, প্লিজ তোমরা আমার সাথে থাকো, তো আচ্ছা তোমার প্লেটটা একটু ঝোল করো।
যাই আপনারা তো চলে আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে সাথে পাবো। তো চলো, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।